বিএড যারা কমপ্লিট করেছেন, সেটা 2020-22 সেশন হোক বা 2019-21 বা 2016-18, প্রত্যেকেরই কিন্তু এনসিটি সার্টিফিকেটের প্রয়োজন হয়। অনেকের মেল আসছে না অনলাইন প্রসেসের মাধ্যমে আবেদন করার পর, এবং নতুন একটি, নতুন নয়, অনেকদিন ধরেই আছে, সেটা হচ্ছে ডিজি লকারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। পুরো প্রসেসটা দেখানোর আগে এই সার্টিফিকেটের লেফট সাইডে আপনাদের একটা ইউটিআইডি নাম্বার দেখাচ্ছি। এই ইউটিআইডি নাম্বারটা কেন দেখাচ্ছি, পরবর্তী স্টেপগুলোতে আপনাদের ক্লারিফিকেশন দেবো। ডিজি লকার অ্যাপসটা যখন আপনি লগ ইন করবেন, জাস্ট প্লে স্টোর থেকে আপনি ডিজি লকার বলে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা লগ ইন করতে হবে সেটা মোবাইল নাম্বার বা মেল আইডি দিয়ে। প্রথমে যে ইন্টারফেসটা আসবে ঠিক এরকম টাইপের, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ ডকুমেন্ট এবং এখানে অনেকগুলো ডকুমেন্টসের নাম আছে। তা আপনি যদি আমাদের ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ করেন WBUTTEPA, কোনো রকম কিন্তু রেজাল্ট আসবে না। বাট আপনি যদি বর্ধমান লিখে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। বাট আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে WBUTTEPA বা বাবা সাহেব আম্বেদকরের কীভাবে পাবো। আপনাকে সিম্পলি এখানে সার্চ করতে হবে NCTE সার্টিফিকেট। দেখুন অপশন চলে এসেছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমার নামে এটা মানে আইডিটা আছে, তাই আমার নামটা দেখাচ্ছে। এখানে দেখুন ইউটিআইডি নাম্বার, অলরেডি কিন্তু আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে ইউটিআইডি নাম্বারটা। তা আমরা যেহেতু এটা আমার সার্টিফিকেট নয়, তবুও আমি দেখাচ্ছি প্রসেসটা কেমন হবে। আমরা যে নাম্বারটা আপনাদের দেখিয়েছিলাম এই নাম্বারটা আমরা ওখানে ইন্টারফেসে বসাবো। পুরো নাম্বারটা এখানে বসাতে হবে, যা যা নাম্বার রয়েছে, একটু সময় সাপেক্ষ। আমি মোটামুটি পুরো নাম্বারটা বসিয়ে নিয়েছি, আরও কিছু নাম্বার আছে তো সেখানে আমি প্রাইভেসি কারণে সব দেখাতে পাচ্ছি না। এইভাবে নাম্বারটা বসানোর পরে এখানে গেট ডকুমেন্টের উপরে আপনারা ক্লিক করবেন। গেট ডকুমেন্ট, যেহেতু এটা আমার সার্টিফিকেট নয় সেহেতু কিন্তু আমি ডাউনলোড করতে পারলাম না। আপনারা কিন্তু যখন এই নাম্বারটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা আরামসে আপনাদের ডিজি লকার অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপনারা কিন্তু সমস্ত রকম ডকুমেন্ট এখানে ইস্যু করাতে পারবেন, যেমন আমি আমার ডকুমেন্টে বা আমার অ্যাপ্লিকেশনে আধার কার্ড আর প্যান কার্ডটা ডাউনলোড করে রেখেছি। এখানে কিন্তু আপনারা যে কোনো রকমের এডুকেশন ডকুমেন্ট, সেটা ক্লাস টেনের হোক, টুয়েলভের হোক, যে কোনো ডিগ্রি, যে কোনো স্টেটের আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হেল্প করবে। যদি ভিডিওটা হেল্পফুল লাগে একটা লাইক করবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।